আসসালামু আলাইকুম, আমি বনি আমিন। আমি কথা বলবো অ্যাপাচি গোকামাল সম্পর্কে। ফার্স্ট মডিউলে রয়েছে ইন্ট্রোডাকশন টু অ্যাপাচি গোকামাল। যদি আমি স্লাইডটিতে যাই, হ্যাঁ, আপনারা দেখতে পারছেন দ্য ফার্স্ট মডিউল ইন্ট্রোডাকশন টু অ্যাপাচি গোকামাল। আমি বেশ কিছু কোশ্চেনও করেছি, দ্য হোয়াট ইজ দ্য অ্যাপাচি গোকামাল, লার্ন বেস্ট প্র্যাকটিস ফর দ্য সিকিউরিং অ্যান্ড অপটিমাইজিং ইউর অ্যাপাচি গোকামাল ডেভেলপমেন্ট, গেটস টিপস অ্যান্ড ট্রিক্স ফর মেনটেন অ্যান্ড স্কেলিং ইউর অ্যাপাচি গোকামাল এনভায়রনমেন্ট। আমি একটু সহজ করার জন্য বলছি না, আসলে অ্যাপাচি গোকামালটা কি। অ্যাপাচি গোকামাল হচ্ছে ক্লায়েন্টলেস ব্রাউজার বেস রিমোট ডেস্কটপ গেটওয়ে। আপনারা অনেক সময় রিমোট ডেস্কটপ হিসেবে আরডিপি ইউজ করেছেন, ভিএনসি ইউজ করেছেন, এসএসএস ইউজ করেছেন। সেটাকে সেন্ট্রালাইজডভাবে সার্ভার ওয়াইজ ম্যানেজমেন্ট করাকে আসলে অ্যাপাচি গোকামালের কাজ। যদি আমরা একটু গুগল করে আসি, আমি অলরেডি ট্যাবটা অন করে রেখেছি, তারা বলছে অ্যাপাচি গোকামাল ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম ক্লায়েন্টলেস রিমোট ডেস্কটপ গেটওয়ে মেনটেন বাই দ্য অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশন। সো এটা ওপেন সোর্স, তাও আমরা ইজিলি সেটাকে ইউজ করতে পারি, মডিফাই করতে পারি। সো দ্যাটস ওয়াই আমরা আমাদের কাজে যাব। সো যদি আর্কিটেকচারটা ভালো করে বুঝতে চান এবং কি দেখতে চান যে আপনার ম্যানেজ পিসি অথবা ক্লায়েন্ট পিসি অথবা সার্ভার এর সাথে যে একটা ব্রাউজার বেসড আপনি ডেস্কটপ প্রোটোকল করতে পারবেন, এটা নিয়ে আসলে আলোচনা হবে। সো ইন্ট্রোডাকশন ভিডিও এ পর্যন্তই। আশা করি সেকেন্ড মডিউল ইনস্টলেশন অ্যান্ড সেট আপ আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম।